আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই অসাধারণ স্বাদ, প্লাস হচ্ছে যেটা মানে খুবই আনকমন একটা, এটা একটা ডেজার্ট রেসিপি বলতে পারেন। আর এটা কিন্তু আবার অনেক রকমের ডেজার্ট কোনো আইটেমে আপনারা এটা ইউজ করতে পারবেন, সৌন্দর্যটা আরও কিন্তু আপনাদের যে ডেজার্টে আপনারা বানান না কেন ঘরে, সেই ডেজার্টটার কিন্তু সৌন্দর্যটাকে আরও মানে দ্বিগুণ করে ফেলবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা কী বানাচ্ছি। তো তার আগে বলে দিচ্ছি, যদি আমার ভিডিওটা, আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি সাবস্ক্রাইব করে থাকেন না। আর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর কমেন্টস করতেও কিন্তু ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এই এত মজাদার এই জিনিসটা, রেসিপিটা আপনারা তৈরি করবেন। আর একেবারে সাধারণ, একেবারে মানে কি বলবো, চিপ কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে। তো ভিউয়ার্স, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে যে ওয়াটারমেলন, আই মিন তরমুজ, তরমুজের যে কুসাটা, সেই কুসা দিয়ে আপনাদেরকে আজকে আমি এই ডেজার্টটা দেখাবো বানিয়ে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে তরমুজের কুসা, আমি এভাবে একটু মানে কেটে নিয়েছি এটাকে। তো এভাবে একটু টুকরো করে এটাকে যে কোনো শেপ করে আপনার ইচ্ছে মতো করতে পারেন। তো শেপটা পরে করলে ভালো হয়, প্রথমে কুসাটা ছিলা একটা কষ্ট। তো আমি এখানে যেটা বলবো ভিউয়ার্স, যারা ওভার আন্ডার 18 আছো, তো তোমরা অনেক সময় ভিডিও দেখে, ইউটিউবে দেখে চেষ্টা করো যেটা, আর এটা মেয়েদের একটা অভ্যাস। তো মানে সব মেয়েদের থাকে না, তবে কিছু কিছু মেয়েদের থাকে, যেমন আমি একজন ছিলাম। আমি ছোটবেলা থেকেই, আমার আম্মা বাঁধাকপি কাটতেন বটি দাঁতে, তো আমার এত ভালো লাগতো, আমি চুরি করে আম্মাকে মানে বটি দাঁত নিয়ে অনেক সময় আমি বাঁধাকপি কাটতাম। তো আম্মু তো খুব স্পিডে মানে কেটে যেতেন, তো আমার কাছে খুব ভালো লাগতো। আমি বুঝতাম, আমি মানে বুঝতাম যে আমি ওইভাবে পারবো। তো তোমাদের জন্য বলছি আর কি, যে মানে এটা যে কুসাটা আমি ফেলছি, খুবই সাবধানতায় করতে হবে, খুবই সাবধানতার কাজ এটা। এটা কোনো রকমের তাড়াহুড়া করা যাবে না, যে তাড়াহুড়া করে এটা ছিলে ফেলি, এটা খুবই আস্তে ধীরে এটা করতে হবে, কারণ হচ্ছে নাইফের কাজ। তো আর তোমরা বুঝবে না, তো হাত কেটে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ কুসাটা খুবই শক্ত থাকে, আর এটা নাইফ দিয়ে কেটে ফেলাটা খুবই হার্ড একটা ওয়ার্ক। তো তোমাদের জন্য আমি এটা বলছি, যদি তোমরা এটা ভিডিও দেখে এরকম কোনো কোষা ছিলতে যাও বা কিছু করতে যাও, খুবই সাবধানতার সাথে কিন্তু করবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি এটাকে কিন্তু এখন আমি ছিলে নিয়েছি, আমারও কিন্তু খুবই কষ্ট হয়েছে। তো আমি একটু আস্তে আস্তে এটাকে, আস্তে যে কোনো কাজ করলেই সুন্দর করে করা যায়, কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, কোনো বিপদ হয় না। তো যাই হোক, এটা কিন্তু খুবই শক্ত, আর এটা ধরতেও একটু অসুবিধে হয়, কারণ হচ্ছে কুসাটা তো একটু পাতলা, আর চাল কুমড়ো দিয়ে যে আমরা যেভাবে মোরব্বা বানিয়ে থাকি সেটা তো একটু বড় থাকে, ধরতে একটু সুবিধে হয়, আর এটা একেবারে পাতলা, সো এটা ধরতে অসুবিধে হয়, এই কারণে হচ্ছে কুসাটা ফেলতেও কিন্তু খুব কষ্ট হয়। তো যাই হোক ভিউয়ার্স, আমি এটাকে ছিলে নিয়ে, আপনারা দেখলেন, একটু কাঁটা চামচ দিয়ে একটু কাচিয়ে নিয়েছি এটাকে, অত বেশি কাঁচাতে হবে না, হালকা একটু কাঁচিয়ে নিলে হবে, যাতে করে একটু নরম হয়ে যায়। তো এভাবে করে আমি সবগুলোকে কাঁচিয়ে নেব। আর চাল কুমড়োর আরও অনেকটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, তো আমি চাইলে ডেসক্রিপশন বক্সে ওগুলো লিংক দিয়ে দিব, আপনারা একদম ক্লিয়ারভাবে দেখে নিতে পারবেন, ওগুলো লম্বা আছে ভিডিওগুলো। আর এটা আমি একটু শর্ট করে ফেলেছি, কারণ একই রকম সব কিছু। তো যাই হোক, আমি এখন একটু চুনগুলা পানিতে এগুলোকে ভিজিয়ে রাখবো। আমি আজকে বেশিক্ষণ রাখবো না এটাকে, আমি 1 ঘন্টার মতো রাখবো। তো এটা 2 ঘন্টা 3 ঘন্টা, যত বেশিক্ষণ রাখবেন তত ভালো, মানে এটা শক্ত হয়ে যাবে। চুনগুলো পানিতে রাখার কারণটাই হচ্ছে যে এটা শক্ত হয়ে যাবে, আর খেতে একটু ক্রাঞ্চি লাগবে, সেটাই আর কি। তো ভিউয়ার্স, তারপর আমি এটাকে চুনগুলো পানি থেকে খুব ভালোভাবে কিন্তু এটাকে উঠিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলাম, ধুয়ে এখন আমি একটা হাঁড়িতে ওইদিকে কিছুটা পানি একদম মানে টকবক করে ফুটিয়ে নিয়েছি। তো সেই ফুটন্ত পানিতে এখন আমি সেই তরমুজের যে কুসাগুলো আছে, তো সেগুলোকে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে একটা বলক আসা পর্যন্ত এটাকে জাস্ট আমরা একটু জাল করব, শক্ত থাকবে এটা।
তো আমি এখন ভিউয়ার্স একটা ঝাড়িতে এটা নিয়ে নিয়েছি ঢেলে, তো নিয়ে এটাকে একটু হালকা গরম থাকা অবস্থায় এটাকে চিপে নিতে হবে, একটু আলতো হাতে এটাকে চিপে নিতে হবে। তো আমি এই যে দেখুন ভিউয়ার্স একটু আলতো হাতে এটাকে চিপে চিপে সবগুলো নিয়েছি। তো যাই হোক, আমাদের এই এইটুকু হয়ে গিয়েছে, এখন আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। নেক্সট স্টেপ হচ্ছে যেটা, তো এখন আমি একটা এখানে নন স্টিক হাঁড়ি নিয়েছি। তো হাঁড়িতে এখন আমি সবগুলো তরমুজের যে টুকরোগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে এখন আমি কটা তেজপাতা দিয়েছি। নর্মালি কেউ তেজপাতাটা ইউজ করে না, তো আমি তেজপাতাটা দিয়েছি বড় বড় দেখে, তো এটা ফেলে দেব পরে। আর কয়েকটা দারুচিনি দিয়েছি, দারুচিনি এলাচ একটু বেশি করে দিতে হয় কারণ বেশি করে স্মেলটা আসে, তো দিয়ে দিলাম দারুচিনি এলাচি একটু বেশি বেশি করেই দিয়ে। ভিউয়ার্স এখন আমি চিনি দিয়ে দিয়েছি, চিনির কোনো পরিমাণ নেই, মিষ্টিটা এটা চিনি একটু বেশি করে দিতে হয় কারণ এটা জিনিসটাই মিষ্টি জিনিস। তো চিনি আমি দিয়েছি, চিনি প্রায় আমি 3 কাপের মতো চিনি হবে দিয়ে দিয়েছি, মানে যে প্যাকেটটাতে ছিল আমি পুরোটাই দিয়ে দিয়েছি, মানে প্যাকেটটা হাফ ছিল আর কি। তো দিয়ে ভিউয়ার্স এখন এটাকে আমি পানি দিয়ে দিয়েছি, প্রায় 1 মগ পানি দিয়েছি ছোট মগে, দিয়ে এটাকে মানে এখন পানিটার মধ্যে চিনির শিরার মধ্যে এটা জাল করব। তো এটাকে কিন্তু ভিউয়ার্স অনেকক্ষণ ধরেই জাল করেছি, এটাকে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে এটাকে বারবার নাড়াচাড়া করতে করতে এটাকে জাল করে যে চিনির শিরাটা, যে শিরাটাকে একটু মানে শুকিয়ে আনতে হবে। তো এই আর কি ভিউয়ার্স, তো আমি এটাকে এভাবে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে এনেছি, তারপর এটা চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছি। আর এটা আধা ঘন্টা 1 ঘন্টা পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি এটাকে এভাবে একটা বক্সে, এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে নর্মালে আপনি রেখে দিতে পারেন। আর যে কোনো সময় যে কোনো ডেজার্ট, যে কোনো কিছু, ফিরনি, ফালুদা বা লাচ্ছি টাচ্ছি অনেক কিছুতেই এটা কিন্তু জাস্ট উপরে একটু ডেকোরেশনের জন্য আপনারা ইউজ করতে পারবেন। এমনিতেও এটা খেতে ভালো লাগে, তো এটা দিয়ে অনেক কিছু করা যায়, এটা নিজের ইচ্ছে থেকে যেটা যে কোনো যে রেসিপিতে আপনারা ইউজ করবেন ডেজার্ট জাতীয় সেটাকে মানে অনেক সুন্দর করে তুলবে। আর এটাতে চাইলে ফুড কালার দিয়ে অনেক রকমের কালারও করা যায়। তো যাই হোক ভিউয়ার্স, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, খুবই ইজি তরমুজের কুসা দিয়ে আপনাদেরকে আজকে একটা রেসিপি দেখালাম, আশা করছি ভালো লাগবে ভিউয়ার্স। অন্য কোনো নতুন ব্লগ বা রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, সবাই ভালো থাকুন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।